আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি আমার প্রথম দিনের যে রোজায় আমরা যে ইফতার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আগের দিন রাতের বেলা আমি ইফতারে দই রাখবো, এই কারণে বাসায় আজকে দই বানিয়ে নিয়েছি। তো শুরুতে আমি 2 টেবিল চামচ চিনিকে ক্যারামেল করে 1/2 কেজি মতো দুধ আমি খুব ভালো করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি ক্যারামেলে দিয়ে দিব এবং হালকা নেড়ে চেড়ে নেব। প্রথম দিকে হয়তো একটু দলা পাকি আসবে, এরপরে একাই ঠিক হয়ে আসবে। এবং এরপরে আমি এর সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করব। আমি খুব বেশি মিষ্টি দই করব না, আমি 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করব, কারণ মিষ্টি দই অতটাও ভালো লাগে না, একটু টক মিষ্টি দইটাই আমার কাছে বেশি ভালো লাগে। এইবার আমি এই মিশ্রণটাকে হালকা গরম অবস্থায় আমি 2 টেবিল চামচ টক দই ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, এই টক দইটা আমি এখন এই মিশ্রণটাতে দিয়ে দেব। দুধে দিয়ে সুন্দর মতো আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। মূলত এইটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে একটা ছাঁকনিতে ছেঁকে এরপরে আপনি যেই পাত্রে দইটা বসাবেন সেই পাত্রে দিয়ে নিতে হবে। তো আমি প্রথম দিনে ছাঁকনিতে ছেঁকে নিইনি, সরাসরি আমি দইটা পেতেছি আমি একটা ডিশে যেটাতে সার্ভ করব ওইটাতেই সরাসরি দইটা পেতে নিয়েছি। তো এইটাকে আমি প্রিহিট করা ওভেনে সারা রাতের জন্য রেখে দেব এবং পরের দিন সকালবেলা আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এই তো হয়ে গেল বাসায় তৈরি আমার ঝটপট দই। আর এখন হচ্ছে রোজার প্রথম রোজার দিন দুপুরবেলা আমি ভুনা খিচুড়ি করব, এই জন্য খিচুড়িটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি পোলাওয়ার চাল দিয়ে খিচুড়িটা করছি, আমি 1/2 কেজি পোলাওয়ার চালের সাথে মুগের ডাল আর মুসুরের ডাল মিলিয়ে এই খিচুড়িটা করেছি। মোটামুটি ঝরঝরা মতো হবে খিচুড়িটা। এখন ইফতারের আগ মুহূর্তে আমি আমার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, মূলত মেঘ আর আমি দুজনে মিলে এই কাজটা করছি, আর ওই দিকে ইভা আমাদেরকে হেল্প করছে অন্যান্য কাজে। আজকে আমি খিচুড়ির সাথে মেঘের পছন্দ চিকেন ফ্রাই, এটাকে আমি বারবিকিউ মতো করেছি, জাস্ট বারবিকিউ মশলা দিয়ে করে এরপরে ফ্রাই করে নিয়েছি। মূলত মেঘ রোজা থাকাতে ওর কথা বেশি আমি চিন্তা করেই ইফতার আইটেমগুলো করি। আর আজকে আমাদের সাথে হচ্ছে শুভা আর ভাবি ইফতার করবে, তো এই কারণে আমি বেগুনিও রেখেছি, আমি খুব কম পরিমাণে বেগুনি রেখেছি, বেগুনি আর বড়া দুইটাই রেখেছি। আসলে ইফতার আইটেমে মেঘ অত ভাজা পোড়া পছন্দ করে না, আমার খুবই পছন্দ বাট মেঘ যেহেতু পছন্দ করে না আর ভাবিরাও এসেছে, ভাবলাম হালকা পাতলা একটু করেই ফেলি। আর সেই সাথে মেঘের পছন্দের আমি অরেঞ্জ কাপকেক করেছিলাম, এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। অরেঞ্জ ফ্লেভারের এই কাপকেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটাও মেঘের জন্য আর সুভার জন্যই স্পেশালি করা। রোজায় একটু স্পেশাল কিছু না থাকলে আসলে বাচ্চারা যখন রোজা থাকে কেমনই হয়। এখন আমি ফলগুলোকে সুন্দর মতো সার্ভিং ডিশে দিয়ে নিচ্ছি, ডেকোরেশনটা হালকা পাতলাই করে নিচ্ছি। খুব বেশি আইটেম আজকে আমার ছিল না, তারপরেও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর আমি ডিমটা রেগুলার রাখার চেষ্টা করি, সিদ্ধ ডিম রেখেছিলাম, খেজুর ফল, কেক, চিকেন ফ্রাই সাথে ছিল জিলাপি, খিচুড়ি। এই তো প্রথম দিন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব সুন্দর মতো রোজা রাখার তৌফিক দান করেছিলেন। আমি দোয়া করি সকলের জন্যই, সকলে যেন খুব সুন্দর মতো রোজা করতে পারে, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারি, এই দোয়া সবসময় করি। আর সবশেষে আমরা দই দিয়ে আমাদের ইফতারটা শেষ করেছিলাম। আমি মূলত ম্যাক্সিমাম রোজাই দেখা যায় দই আর চিড়া দিয়ে ইফতার করি, কারণ দই আমার পছন্দের খাবারের মধ্যে একটা খাবার, আমার খুবই ভালো লাগে। আর তাছাড়া সারাদিন রোজা রাখার পরে দই চিড়া খেলে শরীরটাও বেশ ঠান্ডা থাকে।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের বাসায় নতুন সদস্য যোগ হয়েছে। ফিশ অ্যাকোয়ারিয়াম এনেছি আমরা। আমার কাছে অ্যাকোয়ারিয়ামটা খুব ভালো লাগে আর মেঘও খুব পছন্দ করে। এই তো ছিল আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট এই ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।